सवारूढं महाभीमं। সকাল 7টার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, সব দালালি করছে এখানে, যে টাকা দিচ্ছে সে তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমরা এগুচ্ছি, ফাইনালি ফাইনালি আমরা এগোতে পেরেছি। পিঠে চলছে মা তারাকে নিয়ে ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। Hey hi everyone, welcome back to my channel. तो आज के হচ্ছে তারাপীঠের ব্লগের সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড দিন। আজকেই দেবো আমরা পূজো, পিছনে যে ব্যাকগ্রাউন্ড তোমরা সেটাকে ইগনোর করো আর দেখতে থাকো কানেক্টেড বাই কালারস। তো এখন সকাল 7টা বাজছে আর আমরা এখন যাচ্ছি পূজো দেওয়ার জন্য। তারামায়ের পুজো দেওয়ার জন্য মন্দির খোলা হয় ভোর 5টা এবং পুজো চলে রাত্রি 9টা 10টা পর্যন্ত এবং রাতের বেলা অনেকটাই ফাঁকা থাকে। সকালের এই পুজো দেওয়ার জন্য বহু মানুষ ভোর 4টে থেকে পর্যন্ত লাইন দেয় আর এই লাইন হয় অনেক দীর্ঘ। সকাল 5টা থেকে প্রায় দুপুর 12টা পর্যন্ত টানা পুজো দেওয়া হয়, তারপরে হয় ভোগ বিতরণ। এই ভোগ বিতরণের সময় প্রায় 1-2 ঘন্টা বিরাম থাকে, তার পরবর্তীকালে আবার 2টো থেকে পুজো দেওয়া শুরু হয়। 7:30 বাজে, লাইনে দাঁড়িয়েছি, জানি না কখন পুজো দিতে হবে। আমাদের রুম হোটেলের কাছেই ছিল, তাই ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পাওয়া যাবে, কিন্তু যেহেতু আমরা 7টার দিকে গেছিলাম তখনই প্রায় লাইন ছিল হাজার হাজার মানুষের পিছনে। মঙ্গলবার বলে বলে মনে হচ্ছে এত মা তারার কাছে প্রথমবার পুজো দিতে গিয়ে যে এরকম অভিজ্ঞতা হবে তা আমি একদমই বুঝতে পারিনি। আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম তাই জানতাম না যে পান্ডা ধরে পুজো দিলে খুব সহজেই হয়ে যায়। পান্ডা ধরে পুজো দিলে এখানে 300, 500 আর 1000 এই তিনটে ভ্যারাইটিতে লাইন দেওয়া হয়, যাকে বলছে ওরা VIP লাইন। জানি না মন্দির কর্তৃপক্ষ তারা হয়তো নিজেদের সুবিধার্থে এই নিয়ম চালু করেছে, নিজেদের তো অবশ্যই সুবিধার্থে এবং পয়সা ইনকামের দান দেয়। আমি বলবো ঠাকুরকে নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত ব্যবসা, যেখানে ঠাকুরের নাম করে হচ্ছে টাকা ইনকাম। সব মন্দিরেই তা হয় কিন্তু তারামার মন্দিরে গিয়ে যেন একটু এক্সট্রিম দেখলাম, কারণ যে মানুষগুলো ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদের জন্য মায়ের দর্শন মাত্র কিছুক্ষণের জন্য, আর যে মানুষগুলো পয়সা দিয়ে দিচ্ছে তাদের জন্য মায়ের দর্শন অনেকক্ষণ। এই ইকুয়ালিটির সমাজে এই ধরনের ভেদাভেদ দেখে আমার সত্যি খুব খুব খারাপ লেগেছে। জানি না হয়তো এটাই নিয়ম, মন্দির কর্তৃপক্ষ এবং পান্ডারা মিলে যে ব্যবসা শুরু করেছে তার নির্মূল হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। মা বলছে আমি কাজ করি বলে আমার হাত দাগে, পুরো হাত তো না, এই হাত নেই, হাতরায় আর যারা কাজ করে না ডাক্তারদের আমি পিঙ্ক কালারের হয়, যেমন এই জন্য ঠাকুরের হাত লাল হয়, লাল ঠাকুর তো কাজ করে না, বসে বসে শুধু আশীর্বাদ দেয়। সকালবেলা মানুষগুলো যতটা আনন্দের সহিত মাকে পুজো দিতে যাচ্ছিল যত বেলা বাড়ছিল মানুষের ধৈর্যের বাঁধ ততই ভেঙে যাচ্ছিল, কারণ সবাই অলমোস্ট উপোস করেই ছিল। এই যে বসার জায়গা ঠিকই করেছে কিন্তু এই বসার জায়গাটা এটা কিন্তু সাময়িক ছিল, কারণ সব মানুষেরকে বসতে দেওয়া কিন্তু সম্ভব হয়নি, আমাদের বেশিরভাগ সময়টাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছে। আমরা বসে আছি লাইনে, কতক্ষণ, 1/2 ঘন্টা সেখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কখন পৌঁছাবো জানি না, মা ডাকছে না। 7টা থেকে প্রায় 11টা বেজে গেছে কিন্তু আমরা লাইনের খুব বেশি দূর এগোতে পারিনি, কারণ ওইদিকে VIP লাইনের মানুষেরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছিল যেহেতু 2টো লাইন করেছে আর ওই লাইনের মানুষদের তাড়াতাড়ি এগোনো হচ্ছে তাই হয়তো এই লাইনটা এত দেরি হচ্ছে। 8টা থেকে এখন 12টা বাজছে, এখন আমরা এখানে, এখনো ঢুকিনি, পরে আসবো, আর আসবো না, এত কষ্ট করে উপোস করে আক্রমণাত্মক হয়ে গেছে ওরকমই মনে হয়। সেই সকাল 7টার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, সব দালালি করছে এখানে, যে টাকা দিচ্ছে সে তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, টাকাই সব। হ্যাঁ সেটাই তো বলছি, ঠাকুর দেবতা নিয়ে সত্যি কথাই, আমি আমির খানের যে সিনেমাটা না একদম শিক্ষকতা, মানে পয়সা আছে সেখানে ঠাকুর আছে, আমরাই বোকা। ওনারা বলল যে যেহেতু 12টা বেজে গেছে তাই গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে, কিন্তু না আমি বাইরে গিয়ে দেখলাম না পুজো তো এখনও চলছে, আর পুজো দিচ্ছেন কারা, যারা ওই VIP লাইনে দাঁড়িয়েছিল। মা কি এরকম কথাই বলেছেন যাদের কাছে পয়সা আছে উনি তাদের কাছে এত সহজে অ্যাভেলেবেল হবে, আর যারা এত কষ্ট করে লাইন দিয়ে তাকে দেখার দর্শন করার জন্য চেষ্টা করছে তাদেরকে তাদের ধৈর্যের পরীক্ষা দিয়েই যেতে হবে? এই নিয়মের প্রতিকার হওয়া খুবই প্রয়োজন, কারণ সব মানুষের তো সমর্থ হয় না 1000 টাকা দিয়ে পুজো দেওয়ার। ফাইনালি কত ঘন্টা পর ফাইনালি আমরা উঠেছি, আবার 5 ঘন্টা পরে আবার উঠেছি।
সেদিন ছিল মঙ্গলবার। মঙ্গলবার এখানে সাধারণত অন্নকূটের ব্যবস্থা থাকে, সব মঙ্গলবার নয়, কিছু কিছু বিশেষ মঙ্গলবারে। আর সেদিন ছিল অন্নকূটের ব্যবস্থা, তাই প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আর এই অন্ন বিনামূল্যে ছিল, যা বেলা একটা থেকে দেওয়া শুরু হয়েছিল, একটাও ঠিক হবে না, দুটো থেকে দেওয়া শুরু হয়েছিল। এবং এই ভোগের ডালা কেউ যদি পুজো দিতে চায় তাহলে পাণ্ডাদেরকে 1-2 হাজার টাকা দিলেই এই ভোগের ব্যবস্থা করে দেবে। আর কেউ যদি আলাদাভাবে কিনতে চায় তার জন্য 250-300 টাকা দিলে এনারা ভোগ দিয়ে দেয়। যে সমস্ত ব্যক্তিরা এই ভোগ দিয়েছিল তারা এই যে মাথায় করে নিয়ে আসছে ভোগের ডালা, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে টেরাকোটা চালাযুক্ত এই মন্দিরের মধ্যে মায়ের বিগ্রহ রাখা আছে, যেটি অ্যাকচুয়ালি শিলাপাথরে তৈরি, কিন্তু ওটার একটা আবরণ দিয়ে রাখা আছে। যারা সকাল থেকে দাঁড়িয়ে আছে তাদের লাইন, আর পাশে তো হচ্ছে পয়সা দিয়ে যারা যাচ্ছে তাদের লাইন। দেখো 1000 টাকার লাইন দেখতে পাচ্ছ, মায়ের ডান দিক দিয়ে ঢুকছে 1000 টাকার লাইন, বাঁ দিক দিয়ে ঢুকছে 200 টাকা না 500 টাকা, যাই 300 টাকা লাইন। এটা হলো ফ্রি লাইন, ওই জন্য সারাদিন দাঁড়িয়ে থাকো। তোমরা পুজো দিতে পারবো কিনা জানি না, আজকে কোনো গ্যারেন্টি নেই পুজো দিতে পারবো বলে। পিঠে চলছে মা তাহাকে নিয়ে ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। 1500-300 এই ভ্যারাইটি না হতো তাহলে অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হতো। এমন নয় শুধু মাথাপিছু 1000 টাকা করে দিলেই শুধু পুজো হয়ে যাবে, তা নয়, পুজো দেওয়ার পরে এনাদের দক্ষিণা আবার এনারা যেরকম চাইবে সেরকম করে দিতে হবে। আর যে দোকান থেকে ডালা নেওয়া হবে সেই দোকান থেকেই একজন পাণ্ডা বা পুরোহিতকে সিলেক্ট করে দেওয়া হবে, যিনি পুজো দিয়ে দেবেন আমাদের। এই নিয়মেই বর্তমানে পুজো হচ্ছে। সত্যি বলতে পুজো দেওয়ার সময় অর্ধেক মন্ত্র তো আমি শুনতেই পাইনি, কী যে পুজো দিয়েছি আমি জানি না, তবে মায়ের দর্শন করতে পেরেছি এটাই অনেক। 6-7 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর এই 1 সেকেন্ডে পুজো দেওয়ার নিয়মটা খুবই বাজে, তাহলে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর মানে কী হলো আমি জানি না। যাই হোক, মায়ের বিগ্রহটাও সম্পূর্ণ ঠিকভাবে দেখতে দেয়নি এরা, এমনভাবে পুজো দিতে দিচ্ছে। লাইনটা দেখছো, শুধু পাণ্ডারাই ভিড় করেছে পুরো এই জায়গাটা জুড়ে, সাধারণ মানুষ কোথায়? এই ছোট্ট স্পেসটা বেশি করে কনজাস্টেড করে মানুষকে ধাক্কা দিয়ে দিয়ে বের করে গায়ে হাত দিয়ে এরা পুজো দেওয়াচ্ছে। এইভাবে কি সত্যিকারের পুজো দেওয়া সম্ভব? মায়ের এই বিগ্রহের ভিতরেই রয়েছে শিলামূর্তি। খেলা দিল তো 8 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর 1 সেকেন্ড, হার্ডলি 1 সেকেন্ড ওখানে দাঁড়াতে দিয়েছে, আর ঠেলে ঠেলে বের করে দিয়েছে। আই থিঙ্ক যারা 1000 টাকা দিয়েছে তাদের হয়তো 10 মিনিট দাঁড়াতে দেবে, মানে ওখানে লিটারেলি পুরো ব্যবসা চলছে। সিরিয়াসলি খুব কষ্ট করে দেখা পেয়েছি, কিন্তু ফাইনালি দেখা পেয়েছি এটাই অনেক আশা করি। তো এরপরে একটা মনোবাঞ্ছা পূর্ণ হলেই আসবো। যা অবস্থা এখানে, পয়সা যার নেই তার কাছে মানে ভাই পয়সা দাও না সময় দাও এরকম ব্যাপার। 8 ঘন্টা ব্যাপী আমার মা খুব আক্রমণাত্মক ছিল, এখন পুজো দেওয়া হয়ে গেছে। আক্রমণাত্মক কি, ঠাকুর পুজো দেওয়ার জন্য এসছি, সেখানে গিয়ে যদি 2 মিনিট 1 সেকেন্ড দাঁড়াতে দেয়, 8 ঘন্টা মানে লাইনে দাঁড়িয়ে 1 সেকেন্ড ঠাকুরের সামনে একটু পরে ভালো করে ঠাকুরকে এ করবো, দর্শন করবো, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছ। তোমরা যদি তারাপীঠে গিয়ে থাকো তোমাদের কিরকম অভিজ্ঞতা হয়েছে সেটা অবশ্যই বলো। আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স।